Hey guys, how's the Josh? Welcome to my channel, Hang Dummy. আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতার স্ট্রিট ফুড কভার করতে, বাট এখন ঘড়িতে ঠিক 7:30 মতন বাজে, যেহেতু অনেক সকালে বেরিয়েছি, খিদে খুব পেয়ে গেছে বস, তার জন্য একটু কচুরি খাচ্ছি। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, হতে পারে একটু লেন্দি হতে পারে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গুড মর্নিং কলকাতা, এখন আমি কলকাতায় পৌঁছে গেছি। তো অনেকটাই সকাল সকাল চলে এসেছি, এখন বাজে প্রায় 8:30, বুঝতেই পারছো কখন বেরিয়েছি তার মানে, কিন্তু এখনো কোনো দোকান খোলেনি, খাবার কি দেখাবো। তো এখন একটু ঘুরে ফিরে নি, পুজোর জাস্ট কয়েকটা দিন বাকি, যেহেতু চারিদিকে শুধু সব পুজো মণ্ডপ দেখা যাচ্ছে, তো সেগুলো একটু দেখতে থাকি। খাবার দাবার দোকান খুলে গেলে তারপরে খাবার দাবার স্টার্ট করছি, আর কলকাতার কিছু শট এনজয় করো। আজকে খাওয়া দাওয়া স্টার্ট করার আগে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিই, এটা দিয়ে স্টার্ট করছি, বুঝতেই পারছো সব। ফার্স্টে বলেছি যে এখনো তেমন দোকান খুলে পারেনি, তো তার জন্য আইসক্রিম দিয়ে শুরু করছি আপাতত। আর এতক্ষণ একটু ফটোশ্যুট করছিলাম, বুঝতেই পারছো কলকাতায় এসেছি যখন এত সুন্দর সেজে গুজে, তো একটু তো ফটোশ্যুট বানতে হয়। তো আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে মেইন খাওয়া দাওয়া শুরু হবে। So guys, আমি আমার আলটিমেট ডেস্টিনেশনে চলে এসেছি, দ্য ডেকার্স লেন, দ্য হেভেন অফ ফুডিস। এখানে আজকে প্রচুর স্ট্রিট ফুড এনজয় করবো। আজকে কোথায় যাব, কোনটা খাবো, কিচ্ছু এখনো কিছু জানি না, তবে সবার আগে যাব দ্য ফেমাস চিত্ত বাবুর দোকানে, সেখানে গিয়ে আজকে ফার্স্ট খাবার খাবো। চিত্ত বাবুর দোকানে যাওয়ার পথে আমার পাটা থমকে গেল এই ভারে চা দেখে, তো অনেকক্ষণ আগে খেয়েছি একটু এনার্জির জন্য, আর একটু চা নিলাম, জাস্ট একটু চাটা খেয়ে তারপরেই যাচ্ছি ওনার দোকানে। তো আফটার টেকিং দিস বিউটিফুল টি, আমি এখন আছি জেম সিকি সরণিতে, আর কি যেটা হচ্ছে হেভেন্স অফ ফুডি, যেটা কিনা তোমরা সবাই জানো, আর এখন যাচ্ছি চিত্ত বাবুর দোকানে। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো চিত্তবাবুর দোকানে যাওয়ার পথে তোমরা বোথ সাইডে দেখতে পাবে প্রচুর দোকান, আর এই সমস্ত দোকানে একপাশে রয়েছে লুচি, তরকারি, মোমোজ, চিকেন লালিপপ, কোনটা ছেড়ে কোনটা খাবে আমি তো বাস ভাবতেই পাচ্ছি না যে কোনটা ছেড়ে কোনটা খাবো। আর আমি চলে এসেছি সেই ফেমাস চিত্ত বাবুর দোকানে, এই হলো সেই দোকান। কাকু, তোমার দোকানের নাম প্রচুর শুনেছি, ভিডিওতে প্রচুর দেখেছি, তো তোমার দোকানে কি কোনটা ফেমাস? চিকেন স্যুপ, ফিশ ফ্রাই, এগুলো কাকুর দোকানে ফেমাস, তো আমি ওখানে খেতে চাই। কিন্তু তোমার এই দোকানটা কতদিন হলো বলো? 75 বছর। তোমার দোকান ভীষণ ফেমাস, কিন্তু ইউটিউবে ভর্তি তোমার তো, মানে তোমার খাবার সম্পর্কে প্রচুর রিভিউ দেখা যায়, তো আমিও সেগুলোই খাবো তোমার দোকানে যেগুলো ফেমাস। এক প্লেট করে দিই না কাকু। এই যে চিত্তবাবুর দোকান বলে, তাই চিত্তবাবুটা কে ছিল? ওর তো উনি এখন নেই, কিন্তু 99 এ মারা গেছেন। তারপর থেকে তার ভাই চালাতো, নারায়ণ চন্দ্র রায় তার ভাইয়ের নাম। এখন শু 2015 মারা গেছে, এখন তার তিতু ছেলেরা আছে, তিতুর ভাইপোরা আছে, তারা চালাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমার দোকানে যে ফেমাস যে ফিশ ফ্রাই, এক জায়গায় দেবো নাকি? হ্যাঁ, এক জায়গায় আপাতত দাও, তারপরে চিকেন স্টু, ফিশ ফ্রাই। এই প্রাইসটা জানা হলো না, সাইতে সাইতে সাইতে, এখানে ভিডিও করা একটু চাপে, চারি রাত দিয়ে গাড়ি চলে যাচ্ছে। তো চলে এসছে আমার ফিশ ফ্রাই, আর এটা বাটার দিয়ে শেকা রুটি, আর চিকেন স্টু খেয়ে দেখছি, কিন্তু দু হাতে দুটো ধরিয়ে দিয়ে জায়গাটা রেখে। তো অনেকক্ষণ পর আমার পেটে একটু কিছু পড়বে, আর ফার্স্ট আমি শুরু করছি ফিশ কাটলেট দিয়ে। এটার প্রাইস হচ্ছে 80 রুপিস। তো ফিশ কাটলেটের সাথে আমাকে দিয়েছে কাসুন্দি আর কিছু স্যালাড, পেঁয়াজ আর শসা। ফিশ কাটলেটটাকে ভাঙে, ও
ফিশের কোটিংটা মানে কোটিংটা খুব বেশি মোটা না, একটু কাশুন দিতে চুবিয়ে ওই ভেঙে যাচ্ছে। দারুণ দিতে আর একটু চুবিয়ে নি, বেশি ভালো লাগে, বড় বাইক। ফিশটা ভীষণই ফ্রেশ, সুন্দর একটা স্মেল আসছে, ভালো লাগছে খেতে। সো গাইস, আমরা সেকেন্ড ডিশটা ট্রাই করছি, এটা হচ্ছে বাটার টোস্ট আর সাথে স্টু আছে। বাটার টোস্টটাকে একটু খালি খেয়ে দেখি। বাটারি ফ্লেভার সাথে স্টু, স্টুটা খুবই সিম্পল বাট ভালো। গাজর, পেঁপে, বিনস, মানে খুবই হেলদি সবকিছুই। সো আমরা খাবারটা নিয়েছিলাম এখানে, কিন্তু এই জেঠু এখানে বসে আছে, আমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিল, চিত্তবাবুর পাশের দোকানেই একটা, মানে চিত্তবাবুর দোকানের পাশেই একটা ফুড জু বলে নতুন একটা শপ ওপেন হয়েছে, তো সেটা সম্বন্ধেই জেঠু একটু বলছে, তোমরা একটু শুনে নাও। আপনার নামটা? আমার নাম অনুতাব সান্যাল, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্টাইলে চাকরি করতাম, এই দু বছর হলো রিটায়ার করি। আমি 43 বছর, কারণ আমি স্ট্যান্ডার্ডে খেলাধুলো করতাম, সেই সূত্র ধরে আমাকে তো রোজ আসতে হতো। এই দোকানটা রিসেন্টলি হয়েছে, মেয়েটা চার্টার অ্যাকাউন্টের শিক্ষিত মেয়ে, মেয়েটা অনলি ওর প্যাশন এই দোকানে, এটাকে নতুন ধরনের প্রোডাক্ট, আজ পর্যন্ত এই গলিতে ফুচকা কোনোদিন বিক্রি হয়নি। ক্রিসপাই যেটা করছে, ক্রিসপাইটা হচ্ছে অরিজিনাল দেশি মানে ভিটকি। এই দোকানে যা যা প্রোডাক্ট করছে মানে রিয়েলি হ্যাটস আপ, মানে এরকম ধরনের প্রোডাক্ট এগুলিতে এই ধরনের খাওয়ার পাইনি। এ দেখা যাচ্ছে খালি ফুচকা আর ইয়ে, কিন্তু এরা ক্রিসপাই করে, আপনার দই বড়াটা অসাধারণ করে, একটা স্যান্ডউইচ করে অসাধারণ, চিকেন স্যান্ডউইচ, আর দাম রিজনেবল, ভীষণ মেনটেন করে। তারপর একটা রুচি আছে, বুঝতে পারছেন লেখাপড়া জানা মেয়ে, আপনাদের একটা রুচি থাকে, সেরকম রুচিসম্মত মেয়েরা দারুণ করে। আর এই দোকানের চাও বিখ্যাত, এই দোকানের চা কিন্তু অসাধারণ এই এই দোকান। যদিও এখানে এরা যা জানলাম যে পরবর্তী এদের চিন্তারা আছে কফি করবে, নেক্সট কফি শীতকালে যেটা হয়, কোনো গণিত হয় না। কথা বলে আমারও খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, খুব ভালো। অবশ্যই ট্রাই করে দেখবো এই দোকানের খাবার কিরকম খেতে, এগুলো আগে শেষ করি। তো ডেকাস লেনের আর একটা অ্যাট্রাকশন নিয়ে আমি চলে এসেছি ফুড জুতে, এটা চিত্তবাবুর দোকানের একদমই পাশে। তো এখানে ওই জেঠু তো বললো শুনলেই যে এখানে নাকি দারুণ খাবার পাওয়া যায়, তো তার জন্য আমিও ট্রাই করছি। তো দোকানের সামনে খুব ক্রাউড ছিল, তাই এখানে এসে একটু দূরে আমি হচ্ছে খাবারটা খাচ্ছি। এখানে 6 পিস রয়েছে দই ফুচকা, 40 রুপিস। তো দেখে তো আমার জিভে জল চলে এসছে, মুখে গিয়ে একটা আউটবার্স্ট হলো মনে হচ্ছে। ওর মধ্যে ছোলা, বাদাম, টক দই, ঝুড়ি ভাজা সব কিছু রয়েছে, দারুণ লাগছে খেতে একদম, অ্যাবসলিউটলি লাভ ইট। ফুচকাটা তো দারুণ খেলাম, এবার একটু এই দিদি ভাইয়ের সাথে একটু কথা বলে নি, জাস্ট আমি খুবই অপেক্ষা করছি কথা বলার জন্য, কিন্তু আসেন না একটু। আমি যা শুনলাম ওই জেঠুর থেকে, আপনি নাকি জব ছেড়ে দিয়ে বিয়ে করছেন? সিএ ফাইনাল আমার কমপ্লিট হয়নি, সিএ ফাইনাল এখন একটা গ্রুপ বাকি আছে। তো আমি একটা কোম্পানিতে সিনিয়র অ্যাকাউন্টস এক্সিকিউটিভ ছিলাম, পারেক ইন্টিগ্রেটেড বলে, ওখানে লজিস্টিক কোম্পানি ছিলাম। তারপরে আমি জব ছাড়ারই প্ল্যান করেছিলাম, খাবারের প্রতি এতটা প্যাশন, তাই চাকরি করতে করতেই স্যাটারডে সানডে আমি কমপ্লেক্সে কাজ করতাম, মানে খাবারের ওপরে। তারপর দেখলাম ফিডব্যাক প্রচণ্ড ভালো, তো তারপর ভাবলাম যে মানে জিরো থেকে আবার নতুন করে স্টার্ট করি, মানে ওটাও তো সম্পূর্ণ তোমারই, আমারই টোটাল, আমারটা আমারই পুরো। তো কমপ্লেক্স থেকেও মানে প্রথম ওটা আমার খাবার খেয়ে লোকে খুব ভালো বলেছিল, তারপর আমি তো আবার ঠিক করে মানে আমি করতে পারছিলাম না, শনি রোববার এত
প্রেসার থাকে অবশ্যই জি হ্যাঁ আমি কুইট করে আমি বিজনেসে ঢুকে গেছি তারপরে মানে তোমার নাম কি মৌসুমী মিত্র খুব ভালো লাগলো তোমার এই খাবারটা খেয়ে দই ফুচকাটা তো দারুণ ছিল আর একটা কিছু খাবো তুমি বলো কোনটা ভালো হবে চিকেন স্যান্ডউইচ ট্রাই করে দেখতে পারেন অ্যাকচুয়ালি স্যান্ডউইচ খেয়েছি একটু আগে ওই ইয়ে খেয়েছি রুটি খেয়েছি ওটা খেতে চাইছি না দই বড়াটা কিরকম দই বড়া ভালো হবে না একটা দই বড়া করে আমার একটা ডিশ ট্রাই করে দেই একটু দই বড়া একটু দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত তো আমার নেক্সট আইটেম চলে এসেছে দই বড়া এটার প্রাইস হচ্ছে 20 rupees এখানে যা বুঝলাম প্রাইসটা ভীষণই রিজনেবল প্রাইস আর দই বড়াটা দেখে আমি জাস্ট লোভ সামলাতে পারছি না তখন থেকে যে কখন খাবো কখন খাবো এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে দই বড়ার মধ্যে ঝুড়ি ভাজা মিন্ট চাটনি টক দই আর কেচাপও দিয়েছে দারুন ভালো একটু মিন্ট চাটনি আর ঝুড়ি ভাজা নিন দইবড়াটা ভীষণই ফ্রেশ ছিল খেতে দারুণ লাগলো তো দইবড়াটা খেয়ে শেষ করি এখনো যেও না কিন্তু এখনো বাকি আছে আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো আরো ভালো ভালো ডিলিশিয়াস ফুড দেখার জন্য আর হ্যাঁ লাইক করতেও কিন্তু ভুলো না বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও আমাকে আজকে কেমন লাগছে কোন খাবারটা দেখে তোমাদের জিভে জাস্ট জল চলে আসছে